নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ভাগ্য খুলে গেল মোহনবাগান দলের মোহনবাগান পেয়ে গেল আবার পয়েন্টস টেবিলে যাওয়ার বড় একটা সুযোগ গতকাল মুম্বাই সিটি এফসি ভার্সেস এফসি গোয়ার মধ্যে মুম্বাইয়ের ঘরের মাঠে খেলা ছিল যেখানে এক এক ড্রয়ে ম্যাচটা সমাপ্তি হয়েছে অর্থাৎ মোহনবাগান দলের জন্য কিন্তু প্রচণ্ড লাভবান হয়েছে এই ফলাফল এই যে ম্যাচটা ড্র হয়েছে এতে মোহনবাগান এতটাই উপকৃত হয়েছে যে মোহনবাগান তারা কিন্তু আবার পয়েন্টস টেবিলে এক নম্বরে পৌঁছে যেতে পারে মুম্বাই সিডিএফি তাদের ষোলো ম্যাচে বত্রিশ পয়েন্ট উড়িষ্যা ষোলো ম্যাচে বত্রিশ পয়েন্ট আজকে উড়িষ্যার খেলা আছে যদি ম্যাচটা ড্র হয় অথবা উড়িষ্যা হারে তাহলে তখন উড়িষ্যা একই পজিশনে থাকবে এবং মোহনবাগান যদি জামশেদপুরের বিরুদ্ধে সেই ম্যাচটা জেতে তাহলে মোহনবাগান কিন্তু পয়েন্ট টেবিলে এক নম্বরে চলে আসবে ধরে নিচ্ছি যদি আজকে ইস্ট বেঙ্গল ভার্সেস উড়িষ্যার মধ্যে ম্যাচটা ড্র হয় তাহলে উড়িষ্যা পেয়ে যাবে তেত্রিশ পয়েন্ট তখন মোহনবাগানকে জামশেদপুরকে চার গোলের ব্যবধানে হারাতে হবে তাহলে মোহনবাগান কিন্তু গোল পার্থক্য আর উড়িষ্যার গোল পার্থক্য সমান হয়ে যাবে এবং যেহেতু মোহনবাগান উড়িষ্যার থেকে তখন বেশি গোল করবে সেই কারণে মোহনবাগান কিন্তু পয়েন্টস টেবিলে এক নম্বরে চলে যাবে অর্থাৎ মোহনবাগানের কাছে কিন্তু বড় সুযোগ আছে আর যদি আজকে উড়িষ্যা আর ইস্টবেঙ্গলের ম্যাচটা যদি ইস্টবেঙ্গল যেতে তাহলে তো অবশ্যই এবং আমি চাই ইস্টবেঙ্গল জিতুক তাহলে কিন্তু মোহনবাগান জামশেদপুরকে একটা গোলেও হারালেও টেবিলের টপে চলে যাবে কথা হচ্ছে মোহনবাগানকে জামশেদপুরের বিরুদ্ধে জিততেই হবে তাহলেই মোহনবাগান যদি গোল মিস করে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের পয়েন্ট টেবিলে যাওয়ার স্বপ্ন কিন্তু যতই দেখুক পূরণ হবে না মোহনবাগান যে সুযোগগুলো পাচ্ছি তার মধ্যে গোল করলেই মোহনবাগান কিন্তু এক নম্বরে চলে যেতে পারবে এবং উড়িষ্যার ম্যাচেই কিন্তু মোহনবাগানের কাছে বড় সুযোগ ছিল এক নম্বরে যাওয়ার কিন্তু এই হারমান্ডো সার ডিগুলো সহজ সুযোগ মিস করেছে মোহনবাগান জিততে পারেনি তাই মোহনবাগানকে এখনো এক নম্বরে যাওয়ার এসে কিন্তু এখনো লড়াই করতে হচ্ছে তো বন্ধুরা আপনার কি মনে হয় মোহনবাগান কি পয়েন্ট টেবিলে এক নম্বরে আবার পৌঁছাতে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার কি মনে হয় ইস্ট বেঙ্গল আর উড়িষ্যার মধ্যে কি ফলাফল হবে তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার উত্তরা সবাইকে তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চেনেল টি কেস্ক্ৰাইব কৰি বেল আইকন প্ৰেছ কৰি অল কৰি ৰাখব ধন্যবাদ